যশোরে এই প্রথম ভাসমান তরমুজের হাট। যশোর জেলার কেশবপুর উপজেলার বিলখুকশিয়া এলাকায় মাছের ঘের বা পুকুরের গ্রীষ্মকালীন তরমুজ চাষ করে সফলতা পেয়েছেন কৃষকরা। আবহাওয়া অনুকূলে থাকায় প্রতি বছরের মতন এবারও বাম্পার ফলনে লাভবান হয়েছেন শতাধিক চাষিরা। এলাকার চাহিদা মিটিয়ে এসব তরমুজ প্রতিদিন পৌঁছে যাচ্ছে ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায়। কেশবপুর উপজেলার বিলখুকশিয়ার এসব চাষিদের সাথে কথা বলে জানা যায়, তাদের এই তরমুজ একদিকে অসময়ে হওয়ায় দাম যেমন বেশি পায়, আবার এই ফলনেও তারা অনেকটাই সন্তুষ্ট। এক একটি তরমুজের ওজন হয় প্রায় 10 থেকে 15 কেজি। কৃষকদের এই তরমুজগুলো পুকুরের গাভী থেকে বা পুকুর পাড় থেকে ডাঙায় আসতে নৌকার ব্যবহার করা হয়। প্রতিদিন হাতে হাতে এভাবেই কিন্তু তাদের এই তরমুজের বেচা কেনা সমাপ্তি ঘটে। তবে জানা যায় দামের ক্ষেত্রে অনেক সময় লোকসানে পড়তে হয় এই চাষিদের। এবার কয়েকজন চাষির মুখ থেকে তাদের বক্তব্য শোনা যাক। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনি? ভালো ভাই। এই যে নৌকাতে এইভাবে সারিবদ্ধভাবে আপনারা তরমুজে মানে ডাঙায় নিয়ে আসছেন, তাই তো? কোথায় যাবে ভাই এই তরমুজগুলো? শহরে। শহরে যাবে, তাই তো? দর্শক, যশোরের কেশবপুর থেকেই কিন্তু যশোর জেলাসহ বাইরের জেলাগুলোতেও এখান থেকে তরমুজ পাঠানো হচ্ছে। তো আপনারা এই যে অসাধারণ তরমুজ চাষ করছেন, হাতে আসে এটা কতটুকু হইতে পারে? 9 কেজি হবে তো, শিয়ার নাকি? আচ্ছা, তো ভাই সকাল থেকে তোলার পরে আপনারা কয়টার দিকে পাঠান বাইরে? 4টার দিকে। 4টার দিকে বাইরের পার্টি আসে নাকি? হ্যাঁ আসে। এখানে এসে নিয়ে যায়, তাই তো? নিয়ে যাবে। আচ্ছা, দাম কেমন পাচ্ছেন? এখন 1400-1450 এইভাবে, তাই তো? আচ্ছা, 12 মাস কি আপনারা এই তরমুজ চাষ করেন? এই সিজনে, তাই তো? আচ্ছা, যেদিকে চোখ যায় শুধু তরমুজ আর তরমুজ নাকি? আচ্ছা, ধন্যবাদ ভাই। আসসালামু আলাইকুম কৃষক বন্ধু ভাইরা, আমরা এই বিলে তরমুজের চাষ এবং টমেটো চাষ করি, তাতে আমরা অনেক লাভবান হই। কিন্তু আমাদের বিলের পানির সমস্যা খুব। বিলের বাইরে যে বাইন নদী আছে, নুনা নদী, নদী একেবারে ভরাট হয়ে গেছে। এই নদী খনন করার জন্য আহ্বান করি। আচ্ছা, আপনারা এই যে মাছায় এইভাবে এই যে তরমুজ চাষ করছেন এবং ডাঙায় দেখি যে আপনারা টমেটো চাষ করেন, তাই তো? এটা কত বছর আপনাদের এই কেশবপুরের ঐতিহ্য? তা অনেক বছর, বেশ 8-9 বছর ধরে। আচ্ছা, এই এলাকার নামটা যদি বলতেন, এই যে আপনাদের দেখছি অনেক, আপনারা সবাই দেখি কম বেশি এই চাষটা করেন, যদি একটু বলতেন এই এলাকার নামটা যদি। এই এলাকার নাম আছে কেশবপুর, যশোর জেলার কেশবপুর থানা, শুভলাকাঠি ইউনিয়নের পালাগাছি ইউনিয়নের তোমার কানাইডাঙ্গা গ্রাম, গ্রামের নাম হচ্ছে কানাইডাঙ্গা। যশোরের কেশবপুর উপজেলা এই তরমুজ চাষের জন্য জেলা জুড়ে বিখ্যাত। প্রতি বছরেই অসময়ে এই তরমুজ চাষে ব্যাপক বাজিমাত ঘটায় কেশবপুরের চাষিরা। বাংলাদেশের অন্যান্য অঞ্চলে এভাবে মাছের ঘেরে তরমুজ চাষ না হলেও যশোর জেলার কেশবপুরে প্রতি বছরই এই তরমুজের চাষ হয়। একদিকে মাছের ঘেরে মাছের চাষে লাভবান, অন্যদিকে তরমুজ চাষেও লাভবান হন চাষিরা। তবে দাম যদি ভালো পায় কৃষকরা বেশি লাভবান হয় বলে জানায় চাষিরা।